আরও একটি রবিবার, আর একাকিত্ব কাটানোর জন্য আর একটি ঘোড়া। আজকে আমরা যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গল, ধুরি, আদৌ আমরা যাচ্ছি না সেখানে। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটিতে। তাই দূর থেকে আইটিসিটাকে দেখেই যাচ্ছিলাম, আর তো কিছু করার নেই, কারণ যাওয়া তো যাবে না। তারপর আমরা এন্টার করলাম সায়েন্স সিটিতে। ঢুকেই প্রথমে একটা গ্রিনিশ ভাব ছিল, সব জায়গায় সবুজ সবুজ আমার খুব ভালো লাগে, যেখানে খুব গাছপালা থাকে আর যে গাছপালা সুন্দর করে কাটা হয় আর কি শেপ। তো তারপরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে আমাকে আমার বন্ধুরা বলছিল যে ওখানে একটা ফ্লাইট নিলে 1 কোটি 15 মধ্যে দিচ্ছে, তাই বললাম না এত কমে তো থাকা যাবে না, তাই অন্য কিছু দেখতাম। ফটো টাইপের ছিল, তা ওটা যে এত সুন্দর করে পেছনটা করা না দেখলে বসে যেত না। তারপরে আমি এদিক যেতে যেতে এবার কিছু খরগোশ দেখছিলাম, খুব সুন্দর, একদম ছোট্ট ছোট্ট এজে ওরা, ওরা নিজের তালে রয়েছে, ওরা আর কিছু জানে না। তারপরে এটা বিল্ডিং, প্রচুর বিল্ডিং রয়েছে, আমি বিল্ডিংগুলোর নাম জানি না, ভুলে গেছি। দেন এখানে আমরা ঢুকলাম, যেটা ছিল ফ্রি, তো বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল এখানে, যেগুলো আর কি আমরা খেলছিলাম আস্তে আস্তে, খুব মজা লাগছিল আমার। তো ওর ভেতরেই সমস্ত কিছু, এগুলো বিভিন্ন রকমের খেলা, এই বলটা কি জানি কী বলে আমি জানি না, এটা হচ্ছে কুয়ো, দেখলে মনে হয় প্রচুর গভীর, কিন্তু আদৌ এটা গভীর নয়, এটা আর কি আয়নার খেলা। আর এখান দিয়ে সবাই বল ওরা ছিল, কিছুই না, আমরা কি হাওয়া খাচ্ছিলাম, আমাদের বল ওরানো কিছু নেই। তারপর আমরা সায়েন্স সিটির একদম ওপরটায় ওপরতলায় উঠে গেলাম, তা ওখান থেকে ভিউটা ছিল এরকম সুন্দর, বেশ ভালো লাগছিল। তারপর এগুলো ছিল আয়না বিভিন্ন রকমের, আমার খুব মজা লাগছিল আয়নাগুলো দেখে। এটা হচ্ছে ওই বিল্ডিংটা যেখানে আমরা প্রথমে ঢুকেছিলাম, মাঝে মাঝে নিজেকে দেখে নিচ্ছি আয়নাতে। এগুলো জানি না কী বলে, হয়তো লাইট এফেক্টে কিছু একটা, এগুলো পড়তে পড়তে যাচ্ছে, এটা অনেকটা সময় লেগেছিলো সেই জন্য এই বিল্ডিংটা ঘুরতে আমাদের। আর সবথেকে ভালো লেগেছিলো আমার এই মাছগুলো, সবকটা মাছ ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমার। শুধু দেখছিলাম না, আমি খেলাও করছিলাম। এই থাকে না কিছু কিছু হাবাতে বাচ্চা, তারা কখনো মাছ দেখেনি, মাছ দেখলে এরকম করে, আমি ঠিক সেরকমই ব্যবহার। সার আসলে আমার ভুলে ভালো লাগে, এইসব ছোটো ছোটো কুচি কুচি প্রাণীগুলো ভালো লাগে। হ্যাঁ, তা বলে আমার একদম ছোটো ভালো লাগে। আর এটা হচ্ছে ভুটকু মাছ, কি সুন্দর দেখতে না। আর এরা বোধহয় চুমু খাচ্ছিলো, অনেকক্ষণ ধরে দেখছিলাম কিন্তু এদের পুরো ব্যাপারটা আমি জানতে পারলাম না, অনেকক্ষণ ধরে এরকমই করছে, হয়তো এরা কথা বলছে না, তারা চুমু খাচ্ছে নিজেদের মধ্যে, আর আমাদের দেখে লজ্জা পাচ্ছে। যেহেতু আমার তো যেতে হবে, আমার তো সারাদিন ডাকলে চলবে না, কিছুই দেখি না এখনো পর্যন্ত, সেই জন্য। এটা বোধহয় রকেট, সামনাসামনি কবে দেখবো কে জানে, তো এখন তো দেখে নিলাম মডেলটা। আর এটা টাইম মেশিন ছিল, তো যেটা বাইরে থেকে দেখে খুব ইন্টারেস্টিং লাগছে যে ভেতরে কী না কী দেখাবে, তো সেই লোভ সামলাতে না পারে আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে বললাম, দিয়ে আমরাও ঢুকলাম। তারপর ঢোকার পরে এরকম চায়নার একটা জিনিস দেখালো, তো একজনকে দেখালো, তিনি হচ্ছে আমাদের ভ্যানওয়ালা, সিরিয়াসলি ভ্যানওয়ালা, তিনি ভ্যানটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। আর তারপরে তিনি স্পিড পাচ্ছিল না বলে একটা রকেটও গুঁজে দিল তার পেছনে, ইয়ে মানে ভ্যানের ওখানে গুঁজে দিল, তারপরে স্পিড নিল সেটা, কিছুই না, ভীষণ হাস্যকর লেগেছে জিনিসটা আমার। তার কোনো মানে হয় না টাকা খরচা করে শুধু শুধু ফালতু ফালতু এইসব করা। আর 3D নয় পিকচার, মানে 3D হলেও কেমন 3D আমি জানি না, কিছুই মনে হচ্ছিলো না যে নিজের কিছু হচ্ছিলো, এইসব দেখাচ্ছিলো। আর হচ্ছে ওই মেশিনটা একটু এদিক ওদিক নড়াচ্ছিলো, হয়ে গেলো টাইম মেশিন। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে কত কিছু দেখাবে, তা না, কিচ্ছু ছিল না এখানে, ওয়েস্ট অফ মানি, শুধু ওয়েস্ট অফ মানি আর কিচ্ছু না। তো কিছু করার নেই, যেহেতু আমরা ঢুকে পড়ছি ভেতরে, সুতরাং পুরো শোটা দেখতেই হতো, দেখছিলাম আমরা, সামান্য মজা পাচ্ছিলাম। কিন্তু আমাদের সামনে একটা বাচ্চা বসেছিল যে খুব ভয় পাচ্ছিল। তারপরে আমরা নিজের হাউসে ঢুকলাম, দিয়ে আয়নাতে দেখলাম, আরে যে ছেলেটা শুধু বারবার দেখে দেখে যাচ্ছিল সামনে থেকে, আমাদের সাথেই ছিল। আর এগুলো কি হাসতে করলো, আমার খুব মজা লেগেছে এই এই পার্টটাতে, আমার সত্যিই খুব মজা লেগেছে, ভালো লেগেছে। এটা ছিল আয়নার বুলবুলিয়া টাইপের, মানে ছোটো কিন্তু খুব ইন্টারেস্টিং, ভেতরে ঢুকে গেলে এক সময়ের পর মানে মনে হয়েছে কীভাবে বেরোবো, কিন্তু ছোটো কিন্তু ভালো। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, দেন তারপরে আমরা ভাবলাম ডাইনোসর ও জুরাসিক কিছু একটা দেখালাম। 3টায় বোধহয় কিছু একটা কনস্ট্রাক্ট চলছিল, যার জন্য একটা বন্ধ ছিল, তো এটাই শিফট করা হয়েছে ওইদিকে কর্নারের একটা বিল্ডিংয়ে, এই যে এটাই যেখানে আমরা ঢুকলাম। দুটো শো ছিল, একটা হচ্ছে আদিম মানুষের কিরকম একটা শো, ভুলে গেছি নামটা আমি, আর নিচে আর একটা ওই জোরাসিকের শো ছিল, মানে ডাইনোসরের শোটা ছিল। তো এগুলো ফ্রি ছিল, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, শো টাইম যেহেতু এখনও 10 মিনিট লেট ছিল, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে ভারতীয় সিম্বল,
কুতুব মিনার, সূর্য মন্দির ও পাশেরটা, এটা হচ্ছে তাজমহল, সবাই জানে। আর এগুলো কিছু আর্কিটেকচার পুরনো জিনিস যেগুলো সংরক্ষিত করা হয়েছে মিউজিয়াম টাইপের করে, সুন্দর। বেশ, হয়তো এখানে না গেলে আমি কখনো দেখতেই পারতাম না, কিন্তু সত্যি কথা বলতে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট আছে, বাট এসব জিনিসপত্র এসব ইন্টারেস্ট নেই। হিউম্যান এভলিউশন শোটার নাম ছিল, উপরের দিকে এরকম গাছপালা দিয়েছিল, ঢোকার সময় মজা লাগছিল। তারপর দেখলাম বিভিন্ন আধুনিক মানুষ, মানে অনেকটা কিরকম প্ল্যানেটেরিয়ামে যেরকম দেখায় না শো, সেরকম একটা শো দিয়ে শো শুরু হলো। পুরো আর কি গ্যালারিটা জুড়ে গোল করে শোটা হলো, মানে ওপরে যেমন আমরা প্রতিটা প্ল্যানেটেরিয়াম সেটা না, পুরো চারিপাশটা ঘিরে মানে আর কি রাউন্ডে শোটা হচ্ছে। ভালো লাগছিল কারণ এখানে অনেক তথ্য ছিল যেগুলো আমি কিছুটা জানতাম, আর অনেক কিছুই জানতাম। তো ওই শোটা শেষ হওয়ার পর আমরা নিচে চলে আসলাম। নিচে এসে যেখানে আর কি ডাইনোসরের মডেলগুলো ছিল সেখানে, সে সেরকম একটা শোতে ছিল কি বেশ নাম আমি এটাও মনে নেই আমার। তো ওখানে ওখানে আমরা ট্রেন, ছোট্ট একটা ট্রেন টাইপের ছিল, ওই ট্রেনে বসে গেছি বগিতে। যে এই হাস্যকর ডাইনোসরগুলো মুখ খুলছিল হা করে, ঠিক আছে, মানে যেটা সত্যিই হাস্যকর, মানে এইসব টয় দেখে আমরা ভয় পাবো না। হ্যাঁ, আমাদের সামনের বেঞ্চে যারা বসছিল তারা একটু আতপুতো টাইপের করছিল, কিন্তু আমার কিরকম একেবারে মানে শুধুই হাসিই পাচ্ছিল এদের দেখে, যে এরকম তো খেলনার দোকানে দেখতে পাওয়া যায় এরকম ডাইনোসর। আর তাছাড়া যদি আগিয়ে টাগিয়ে না আসে একটু ভয়ানক, আমি তো বলছি ভীষণ ভয়ানক। শুধু একটা জিনিসই কি ছিল, মানে এসি এতটাই জোরে দেওয়া ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল, এসি নয় তো পুরো, আমার তো শীত পড়ে গেছে ভীষণ শীত। আসলে গন্ডরটা দেখা মাত্র আমাদের একটু হাসি পেয়ে গেছে, কারণ আমরা ভাবছিলাম যে এই যে এত বড় একটা শিং, পাশ থেকে আমার একটা বন্ধু বলছিল যদি একবার কারোর পেছনে ঢোকায় তাহলে কী হবে। তো এই নিয়ে আমরা অনেকটা হাসছি, আমরা খুব হাসাহাসি করছিলাম এই জন্য। তা আমাদের জন্য বোধ হয় সামনে যারা বসেছে তারা একটু অকওয়ার্ড হয়ে গেছিলো, বাট ইটস ওকে, আমরা বন্ধুরা আমরা এসব নিয়ে আলোচনা করবোই। একটা মেমোর ছিল, নোট ছিল মাঝে মাঝে, ওই যে নড়ছে বললাম। আর তারপরে চলে এসেছি আমার ফেভারিট কাজ, আমার তো ফুল খুব ভালো লাগে, একটুখানি ফুল টুল নিলাম। একটা ফুল আমি চুরি করে এনেছি বাড়িতে, আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। বিকেলের শেষে ওইদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত আর আমি আমার মতো ব্যস্ত। এটা বোধহয় একটা অডিটোরিয়াম টাইপের, এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম নেই, মানে ভেতরটায় ভেতরটায় পেছনটা দিয়ে, আর এটা ছিল বাইরে। তারপর আবার এই উলন্ত জুলন্ত টাইম কল দেখে আমরা বাসে করে স্টেশন পর্যন্ত আসলাম। দেন তারপর আর এগুলো ছিল কিছু ফটো, ব্যাস আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরে ব্লগে। টাটা।